জগতের সব কিছু ক্ষণভঙ্গুর, শুধু একটা জিনিস ভাঙে না, সেটা হলো ভাব বা আদর্শ। একজন ব্যক্তি একটা ধারণা বা আদর্শের জন্য মৃত্যুবরণ করতে পারে, কিন্তু সেই ধারণা বা আদর্শ তার মৃত্যুর পর হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে যায়। লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করলে জয় নিশ্চিত। সঠিক চিন্তাধারাই আপনার সাফল্যের জন্ম দেবে। সৎ থাকতে হবে, বাস্তব বুঝে এগিয়ে গেলেই সাফল্য আসবে। নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না। জীবনকে এমন একটি ভাবধারার মধ্যে তুলে ধরতে হবে যাতে সত্যতা পূর্ণ মাত্রায় থাকে। মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রাণবন্ত। পরম সত্যকে না জানা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকতে পারি না বা বসে থাকব না। বাস্তব বোঝা কঠিন, তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ। প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে জীবন মরুলোকে নির্বাসনের মতো, সকল রস ও অনুপ্রেরণা হারিয়ে যায়। মনে রেখো, অন্যায় আর অসত্যকে মেনে নেওয়া হলো সবচেয়ে বড় অপরাধ। জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। বাহ্যিক আড়ম্বর দিয়ে জয় লাভ করা যায় না, সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে।